ফেসবুক পেজের ফলোয়ার বা বন্ধুদের জন্য আজকে এটি আমার দ্বিতীয় ভিডিও। ভাল লাগে না এই শব্দটা আমরা অনেক সময় অনেকেই বলি। আসলে এই শব্দটা খুব কমন অনেকের জন্য, কোনো কারণ ছাড়াই হয়তো অনেকে বলছে ভালো লাগে না বা ভাল লাগে না। এই ভাল লাগে না শব্দের পেছনে যে তিনটি কারণ আমি খুঁজে বের করেছি, একটি হচ্ছে অনেকে আছে অভ্যাসগত কারণে এমনি বলে, এটা আসলে কোনো মিন করে বলা না বা তার কোনো সমস্যা থেকেও বলা না, দেখা যায় তার ফ্যামিলির অনেকেরই অভ্যাসটি রয়েছে, তো ঠিক আছে এদের জন্য ভাল লাগে না আমরা মেনে নিই। দ্বিতীয়টি হচ্ছে আপনি যখন কোনো ডিপ্রেশনে থাকবেন বা কোনো কষ্টে থাকবেন, কাউকে মিস করবেন, তা মনের মতো কোনো কিছু হচ্ছে না, তখন আমরা অনেক সেই বলে ফেলি ভাল লাগে না বা ভালো লাগে না। আর তৃতীয়টি হচ্ছে আসলে ফিজিক্যাল কারণেই অনেকে অনেক সময় বলে বসে ভাল লাগে না, ভালো লাগে না। সো আজকে আমি তামান্না চৌধুরী, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এন্ড নিউট্রিশনিস্ট, আমরা চেষ্টা করবো ফিজিক্যাল আমরা কি কি কারণে আসলে ভাল লাগে না কথাটি বলি। প্রথমেই হচ্ছে আসলে এনজাইটি বা অবসাদ বা ক্লান্ত লাগা বা উইকনেস থেকে কিন্তু ফিজিক্যালি অনেকে আসলে বলে থাকে ভাল লাগে না। দেখা যায় আপনি বাড়ির কোনো কাজ করার পর বা অফিসের কোনো কাজের পর অথবা একটু লেখাপড়া করার পরে বা একটু সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে অথবা দেখা যাচ্ছে এমনকি গোসল করার পরও আপনি খুব ক্লান্ত হয়ে যাচ্ছেন, কেউ জিজ্ঞেস করলে বলছেন ভাল লাগে না। সো এই ফিজিক্যাল বিষয়টা সাধারণত হয়ে থাকে অনেকগুলো কারণে, তার মধ্যে আমরা সাসপেক্ট করে থাকি যেমন থাইরয়েডের জনিত কোনো সমস্যা থাকতে পারে ভেতরে, অথবা ভিটামিন ডি বা ভিটামিন বি12 এর সমস্যা থাকতে পারে, ঘাটতি থাকতে পারে, আয়রন কমে যাওয়া বা ফেরিটিন কমে যাওয়া অথবা রক্ত স্বল্পতা হতে পারে এই শারীরিক কারণের পেছনে একটি কারণ। সো আমরা চেষ্টা করব যে এই ধরনের ফিজিক্যাল কারণে আসলে যারা অনবরত বলছেন ভাল লাগে না, তাদের এই ভাল লাগে নাটার কারণটা খুঁজে বের করতে। আর সেই জন্য আপনাকে একজন ডক্টর বা একজন ডায়েটিশিয়ান অবশ্যই হেল্প করতে পারবে, কারণ আমরা সবাই হচ্ছে হিস্ট্রি শুনে সাধারণত কোরিলেট করে থাকি। যেমন কেউ যদি বলে থাকেন ভাল লাগে না আর সেই সাথে তার যদি দেখা যাচ্ছে পায়ে ব্যথা বা শরীরে ব্যথা আছে, তবে সাসপেক্ট করা যেতে পারে যে হয়তো আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সিজ রয়েছে। সো এই ভাল লাগে না শব্দটি থেকে বের হতে হলে প্রথমে কারণটি ফাইন্ড আউট করতে হবে এবং খাবারের মধ্যে আপনাকে আনতে হবে বেশ কিছু চেঞ্জেস, যেমন সকালে ঘুম থেকে ওঠা, হাঁটা একটু হালকা হাঁটাহাঁটি করা, সকালবেলার শুরুটা একটু পানি খেয়ে শুরু করা, তারপরে আপনাকে অবশ্যই একটা ভালো ব্রেকফাস্ট খেতে হবে, 6টি মিল আমরা সবসময় বলে থাকি যে অল্প খাবার বারবার খেলে মানুষের স্ট্যামিনা ভালো থাকে, তাছাড়া স্ট্যামিনা বা উইকনেস কাটানোর জন্য কিছু খাবার খুব হেল্প করে, যেমন দুধ, ডিম, খেজুর, কলা, এগুলো হচ্ছে ন্যাচারাল সোর্স অফ এনার্জি, এগুলো সাধারণত আপনাকে এনার্জেটিক রাখবে, ভালো লাগবে এবং আপনি যে সমস্যাগুলো ফাইন্ড আউট করতে পারেন সেটার সমাধান আপনাকে অর্থাৎ কারেক্ট করতে হবে একজন ডক্টর এবং পুষ্টিবিদের কাছে গিয়ে। সো ভালো লাগে না বা ভালো লাগে না শব্দটি থেকে বের হয়ে আসতে আপনাকে কিন্তু প্রপার একটি ডায়েট করতে হবে, খাবারটি গুছিয়ে খেতে হবে, বাড়ির খাবার খেতে হবে, পজিটিভ মেন্টালিটির মানুষের সাথে মিশতে হবে এবং সেই সাথে পারলে একটু সময় পাস করবেন, কারণ শারীরিক বিষয়গুলো মনের সাথে রিলেট। সো একটু টিভি দেখা বা একটু মুভি দেখা, এগুলোও কিন্তু আপনাকে শারীরিক এই সমস্যাগুলো থেকে অনেকটা বের করে নিয়ে আসতে পারে। সো আজকের থেকে আমি আশা করব আমার পেজে যারা আছেন তারা যারা আসলে একটু পরপরই বলেন ভাল লাগে না বা অযথাই বলেন ভালো লাগে না, তারা একটু ফাইন্ড আউট করুন কেন আপনি এটা বলছেন। সেটা যদি শারীরিক কারণে হয় অবশ্যই এটার উপরে আপনাকে কিছু কাজ করতে হবে।